হ্যালো ইব্রিয়ন আজকে তোমাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করবো সেই টপিকটা হলো এইচএসসি রেজাল্টের পর করণীয় কি সেটা তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও অথবা আর্টসের স্টুডেন্ট হও বা কমার্সের স্টুডেন্ট হও সেটা সম্পর্কে তোমাদের ধারণা দিবো কারণ তোমাদের ভিতরে অনেকেই কিন্তু অনেক ভালো রেজাল্ট করছো আবার অনেকেই কিন্তু মোটামুটি একটা রেজাল্ট করছো এখন যার রেজাল্ট যাই হোক না কেন সেই রেজাল্টটা নিয়ে সামনের দিকে তুমি কিভাবে এগিয়ে যাবা সেটা সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। এবং এটা সবসময় মনে রাখবা যে একটা জিপেই কিন্তু তোমার লাইফে সব কিছু না কারণ একটা জিপে যদি তোমার খারাপও হয় বা তুমি যদি ভর্তি পরীক্ষা দেওয়ার মতো যোগ্য হও তাহলে সেকেই ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্য হলেও কিন্তু তুমি সেই ভর্তি পরীক্ষায় ভালো করে কিন্তু চান্স পাওয়া তোমার জন্য এখনও অনেক ভালো সময় আছে এখন আমরা জানবো যে কীভাবে আমরা কার কত থাকলে কোন জায়গার জন্য প্রস্তুতি নিয়ে সামনে আগানোটা আমাদের জন্য যুক্তিযুক্ত হবে সেটা সম্পর্কে তোমরা ধারণা দিব সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করবো যাদের এইসিসির জিপিএ থ্রি পয়েন্ট উপরে আসছে তারা তোমরা কোন কোন বিশ্ববিদ্যালয়ের প্রতি টার্গেট নিয়ে এখন প্রস্তুতি নিবা তারা তাদের যদি এসএসসি এবং এইচএসসি এবং এসএসসি জিপে যোগ করে যদি এইট পয়েন্ট হয় এবং এইচএসসি জিপে যদি থ্রি পয়েন্ট ফাইভ জিরো উপরে থাকে সেক্ষেত্রে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু ভর্তি পরীক্ষা দিতে পারবা মানে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য হবা তাহলে ঢাকা ইউনিভার্সিটি বলো বা চট্টগ্রাম ইউনিভার্সিটি বলো বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বলো এবং সবচেয়ে বেশি তোমরা বেশি ফোকাস রাখবা সেটা হলো গুচ্ছভুক্ত বাইশটা বিশ্ববিদ্যালয়ের জন্য বেশি জোর দিবা কারণ গুচ্ছভুক্ত বাইশটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তুমি ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্য হলেই তুমি এখানে পরীক্ষা দিতে পারবা এবং ভর্তি পরীক্ষায় কিন্তু এখানে জিপি থেকে কোনো মার্ক নেওয়া হবে না তার জন্য অবশ্যই তোমরা গুচ্ছভুক্ত বাইশটা বিশ্ববিদ্যালয় টার্গেট রাখবা এবং গুছভুক্ত বাইশটা একটা পরীক্ষা হবে এবং একটা পরীক্ষায় একশো মার্কে এমসি করতে নেওয়া হবে সেই একশো মার্কে এমসি ভালো করতে পারো তাহলে খুব বাইশটা বিশ্ববিদ্যালয় পরীক্ষা চান্স পেয়ে যাবা তো এই বাইশটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে আছে খুলনা বিশ্ববিদ্যালয় আছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আছে ইসলামিক বিশ্ববিদ্যালয় সহ প্রায় বাইশটা বিশ্ববিদ্যালয় আছে তার মানে থ্রি পয়েন্ট ফাইভদের উপরে যদি তোমার জিপিএ থাকে তাহলে খুব সহজে তুমি এই বিশ্ববিদ্যালয়ের প্রতি টার্গেট নিবা এখন প্রশ্ন হলো যাদের এইচএসি জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরোর নিচে আসছে তারা কি করবা তারা যেটা করতে পারো তোমরা নার্সিং ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো অথবা যারা মানবিক বা আর্টস এর জন্য আসো তারা কি করবা তারা তে অ্যাপ্লাই করবা এবং জিএসটি জিএসটি বলতে 22 টা বিশ্ববিদ্যালয় কারণ এই আর্টস এর ক্ষেত্রে বা কমার্সের ক্ষেত্রে কিন্তু জিএসটি বা 22 বাইশটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে থ্রি পয়েন্ট হলেও কিন্তু পরীক্ষা দেওয়া যায় তার মানে আশাহত হওয়ার কিছু নাই অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ নিচে মার্ক পাইলেও কিন্তু তোমার বাইশটা বিশ্ববিদ্যালয় পাওয়ার কিন্তু সুযোগ আছে বাংলাদেশের এরকম অনেক বিশ্ববিদ্যালয় আছে যে বিশ্ববিদ্যালয় অনেক স্টুডেন্ট থ্রি পয়েন্ট পেও কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে 3.50 পেও কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে এটা পাওয়ার একমাত্র যেটা কারণ সেটা হলো তোমার মনোবলটা অবশ্যই স্ট্রং থাকতে হবে এবং এই ভর্তি প্রস্তুতি নেয়ার জন্য এখন থেকে একটা প্রস্তুতি তোমাকে ভালোভাবে নিতে হবে একবার যদি তুমি হোচ হোচট খেয়ে যাও হোচট খেয়ে যদি তুমি পড়ে যাও তাহলে কিন্তু তুমি সামনের দিকে এগোতে পারবে না তুমি সবসময় মনে রাখবা যে বনের যে রাজা সিংহ সে সিংহ যখন তো কোনো শিকারীকে আক্রমণ করতে যায় সে সে কিন্তু প্রথমে দুই পা আগে পিছনে যায় দুই পা পিছনে যায় কিন্তু তারপরে কিন্তু সে হুংকার দিয়ে সামনের দিকে এগিয়ে যায় তো তোমার কোন কারণে খারাপ আসে বলতে সেদিকে ফোকাস না দিকে তোমার যে গন্তব্য সেই গন্তব্যের দিকে লক্ষ্যের দিকে তুমি যদি ফিক্স রেখে ভালো একটা প্রস্তুতি নিতে পারো তাহলে কিন্তু খুব সহজে তুমি চান্স পেয়ে যাবা আর প্রশ্ন হলো যাদের এইচএসির জিপে থ্রি পয়েন্ট ফাইভ জিরোর উপরে আসছে তাদের ক্ষেত্রে যেটা টার্গেট রাখবা যদি তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও সেক্ষেত্রে রিক্রুমেন্ট হল এইচএসসি এবং এসএসসি জিপে যোগ করে যদি নাইন পয়েন্ট হয় তাহলে সেক্ষেত্রে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো পাশাপাশি থ্রি পয়েন্ট ফাইভ জিরো হলেও যদিও মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে গেলে প্রায় বারো মার্কের মতো কাটা যায় তাহলে তোমাকে যেটা করতে হবে মেডিকেল ভর্তি পরীক্ষায় যেয়ে ওই এমসি করতে কিন্তু আরো বেশি ভালো করতে হবে বাট মেডিকেল যদি কোনো কারণে যদি তোমার মেডিকেল টার্গেটের পাশাপাশি তুমি অবশ্যই যেটা করবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিয়ে রাখবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছভুক্ত বাইশটা বিশ্ববিদ্যালয় অবশ্যই তুমি প্রস্তুতি নিবা কারণ যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা থ্রি পয়েন্ট ফাইভ জিরো আসলে একটু মার্ক কাটা যায় কোনো কারণে যদি মেডিকেল তোমার যদি হাত ছাড়া হয়ে যায় তাহলে বাদবাগি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো প্রস্তুতি যদি তুমি নিতে পারো তাহলে সেগুলো কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে একভাবে তুমি বিউপিতে পরীক্ষা দিতে পারবে একভাবে জন্নাথের কিন্তু পরীক্ষা দিতে পারবা আর প্রশ্ন হলো যাদের জিপিএ ফাইভ আসছে তাদের জন্য একটা সতর্ক বার্তা হল যে বাংলাদেশে এরকম তুমি মনে রাখবা যে এইবার কিন্তু প্রায় এক লাখ দেড় লাখের উপরেও কিন্তু এ প্লাস পাইছে বাট বাংলাদেশে কিন্তু দেড় লাখের মতো কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট নাই তার মানে এ প্লাস পাওয়া স্টুডেন্টও গোল্ডেন পাওয়া স্টুডেন্টও কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না বা মেডিকেলের চান্স পাবে না মেডিকেলের সিট কিন্তু চার হাজার তার মানে এক লাখ কিন্তু এ প্লাস কিন্তু বা গোল্ডেন এ প্লাস প্রায় এক লাখ বা দেড় লাখের উপরে পাইছে তার মানে এ প্লাস পাওয়া গোল্ডেন এ প্লাস পাওয়া স্টুডেন্ট কিন্তু মেডিকেলের চান্স পাবে না বা ঢাকা ইউনিভার্সিটি কিন্তু সকল স্টুডেন্ট চান্স পাবে না কারণ এখানে সিটটা লিমিটেড তার মানে তুমি জিপিএ ফাইভ পাইছো বা তুমি গোল্ডেন এ প্লাস পছো মানে তুমি ভার্সিতে চান্স পেয়ে গেছো ব্যাপারটা কিন্তু এরকম না তুমি যদি বেশি এ প্লাস এ প্লাস পাইছো এই জন্য তোমাকে অবশ্যই কংগ্রাচুলেশন এবং তুমি যে কষ্টটা করছো সেই কষ্টের ফলাফল অবশ্যই তুমি ভালো পাইছো বা তুমি যদি জাস্ট এই রেজাল্টটা নিয়ে বসে থাকো তাহলে আলটিমেটলি তুমি কিন্তু ভার্সিটির ভর্তি পরীক্ষা ভালো করতে পারবে না বা মেডিকেল ভর্তি পরীক্ষা ভালো করতে পারবে না বা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা ভালো করতে পারবে না তোমাকে এখন এখানে টিকে থাকতে হলে অবশ্যই রেজাল্ট যেটা পাইছো সেটা অবশ্যই তোমার জন্য পজিটিভ তোমার মনের শান্তির জন্য পজিটিভ বাট সামনের যে সময়টা আছে সেই সময়টা যদি তুমি কাজে না লাগাও তাহলে আলটিমেটলি তুমি কিন্তু ভর্তি পরীক্ষা ভালো করতে পারবে না এর জন্য যারা জিপে ফাইভ পাইছো তাদের জন্য অবশ্যই অবশ্যই কংগ্রাচুলেশন থাকবে অভিনন্দন থাকবে বাট পাশাপাশি এটাও মনে রাখবে এই জিপে ফাইভ তোমাকে অবশ্যই তোমাকে সাপোর্ট দিবে বাট তুমি অবশ্যই এই জিপে ফাইভের সহ সামনে যে সময়টা আছে সেই সময়টাকে কাজে লাগাও ভালো একটা ভার্সিটিতে চান্স পাও ভালো একটা মেডিকেল কলেজের চান্স পাও ইঞ্জিনিয়ারিং যে তোমার যে স্বপ্ন সেখানে তুমি চান্স পাও এই জন্য তুমি যেটা করবা যাদের মার্ক দেখা থাকবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথা থেকে তিরানব্বই প্লাস মার্ক থাকবে তারা বুয়েটের টার্গেট নিতে পারো বা সিকে বুয়েট বা ইঞ্জিনিয়ারিং যে পোস্ট নিতে পারো পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জিএসটি বিউপি এমআইএসটি সহ বা মেডিকেলের পোস্ট নিতে পারো বা বিশ্ববিদ্যালয় সব বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা কারণ তোমাদের যদি ভর্তিযোগ্যতা যদি তোমার ফিল আপ হয়ে গেছে তুমি কিন্তু মোটামুটি সব জায়গায় প্রস্তুতি ভালোভাবে নিতে পারবা এবং সেখানে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে বাট সেই জন্য তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে এর জন্য এখন করতে হবে বই প্রত্যেকটা কনসেপ্ট তোমাকে ক্লিয়ার করতে হবে তোমাকে বেশি বেশি রিভিশন দিতে হবে প্রশ্নব্যাঙ্ক সমাধান করতে হবে পাশাপাশি যেটা করতে হবে অবশ্যই অবশ্যই বেশি বেশি এক্সাম দিতে হবে কারণ তুমি যদি যেই বিশ্ববিদ্যালয়ের টার্গেট নিয়ে তুমি প্রস্তুতিটা নিবা সেই বিশ্ববিদ্যালয়ে কি ধরনের প্রশ্ন আসে সেই প্যাটারেই তোমাকে পরীক্ষা দিতে হবে তোমার যদি টার্গেট থাকে মেডিকেলে মানে চান্স পাও তাহলে মেডিকেল প্যাটার্নে তোমাকে বেশি বেশি পরীক্ষা দিতে হবে তোমার যদি চান্স থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া তাহলে সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্যাটারে পরীক্ষা দিতে হবে তোমার যদি জিএসটিতে পড়া ইচ্ছা থাকে বা গুচ্ছভুক্ত বাইশটা বিশ্ববিদ্যালয়ে পড়া ইচ্ছা থাকে তাহলে সেই বিশ্ববিদ্যালয় কি ধরনের প্রশ্ন আসে সেই প্যাটার্নি তোমার কিন্তু এখন এখন থেকে বেশি বেশি মক টেস্ট বা বেশি বেশি কিন্তু তোমাকে মানে এক্সামগুলো দিতে হবে ঘরে বসে তো এই ঘরে বসে যাতে এক্সামগুলো দিতে পারো এই জন্য মিলে আমরা অনলাইনে এক্সাম পেস চালু করছি এই অনলাইন এক্সাম বেশে আমাদের ভার্সিটির জন্য অনলাইন এক্সাম্প আছে এখানে প্রায় পঁচাশিটার উপরে এক্সাম নেওয়া হবে এবং ভার্সিটির ক্ষেত্রে সায়েন্স আর্টস কমার্সের জন্য আলাদা আলাদা এক্সাম্পেস আছে একইভাবে মেডিকেলের জন্য এক্সাম্পেস আছে একভাবে নার্সিং এর জন্য এক্সাম্প আছে তো যারা যারা আমাদের এই এক্সাম বেস ভর্তি হতে চাও তাদের কোর্স ফি মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা দিয়ে তুমি এখানে ভর্তি হতে পারবা ভর্তি হওয়ার জন্য এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠানোর পরে এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিলেই তোমাকে কিন্তু আমাদের অনলাইন এক্সাম বেসে অ্যাড করে নেওয়া হবে এবং তুমি কিন্তু এখানে ঘরে বসেই প্রায় পঁচাশিটার উপরে এক্সাম দিতে পারবা এখানে দিতে পারবা একভাবে সাবজেক্ট ফাইনাল দিতে পারবো আশা করি যদি তুমি দাও তাহলে ঘরে বসে তুমি একটা হান্ড্রেড পারসেন্ট প্রস্তুতি এবং তোমার প্রস্তুতিটা যদি ভালো হয় তাহলে তোমার যে স্বপ্ন সেখানে পৌঁছাতে পারবা তো এই হলো মোটামুটি এইসিএসি রেজাল্টের পর তোমরা কি কি করণীয় সেটার সময় তোমাদের ধারণা দিয়ে দিলাম আশা করি এই ভিডিওর মাধ্যমে তুমি তোমার সামনের সময়টাকে প্রপারলি কাজে লাগবা এবং তুমি তোমার স্বপ্নের যে জায়গা সেখানে পৌঁছে যাবা তো সকলকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ